আছে একটা নিবিত নিবেদন, কৃষ্ণের কাছে তিনটে জিনিস আছে, অনেক জিনিস আছে, তিনটে জিনিসের বর্ণনা করবো আজকে। মায়েরা বলুন মাথায় কোন পাখির পুচ্ছ থাকে, জোরে বলুন। কে বললেন? কপিলের কে বললেন? আমার কান, আমার কান খুব খারাপ, একজন হচ্ছে কপিলের। ময়ূরের পুচ্ছ থাকে, একটা একটা বুঝলো। হাতে কি থাকে মা? বাসি, লাঠি নয় তো? আচ্ছা, পায়ে কি থাকে? আচ্ছা, আপনারা বলুন গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? যারা পাকা ভক্ত তারা কি সুন্দর বলছে, চরণ চরণ। আর দু চারজন মনে মনে ভাবছে কোনটা ভুল বা একটু ভাবি, তার আবার যখন খুঁজছে, তুই বল, তুই বল। মায়েরা কি বললাম? বদন ভাল না, না চরণ না ধরলে বদনে পৌঁছানো যাবে না। এইদিকে খুব শব্দ না করে শুনবেন, আমি আপনাদের তত্ত্ব দেবো, সুন্দর সুন্দর মাথায় রাখবেন। মাথায় যে ময়ূর পুচ্ছ, এর জন্ম কোথায়? এ তেতা যুগে কি ছিল? রামচন্দ্র তেতা যুগে 14 বছর জন্য বনবাসে গেল, হারালো কাকে? মা রাবণ সীতাকে হরণ করল। এই যে দেখাবেন মায়েরা, এই সীতা কার মেয়ে, জোরে বলুন তো, সীতা কার মেয়ে? কীর্তনটা বুঝিয়ে দিয়ে দেবে, সীতা কার মেয়ে? জনক রাজা। সীতা জনক রাজার মেয়ে তো, কিন্তু জেনে অ্যাকচুয়ালি সীতা হলো রাবণের মেয়ে। একটু আপনাদের তত্ত্বটা বুঝিয়ে দিই, যে সীতা রাবণের মেয়ে হলো কি করে? এদিকে এখন মোবাইল ফোন ছিল, আগে ছিল? আগে ছিল না। দেখবেন এখন, দেখবেন আপনারা বাড়ি তৈরি করতে গিয়ে ট্যাক্স দেন না, ট্যাক্স ট্যাক্স দেন না। এই ট্যাক্সটার বাংলা কথা কি? কর, কর। রাবণ মুনি ঋষিকে বলেছিল, এ মুনি, এ সাধু বাবা, এ ঋষি, আমি রাবণ রাজা, আমাকে কর দিতে হবে। মুনিগণ কাউকে ভয় করে না, চিৎকার করে বলে, কর তোমাকে কেন দেবো? দিলে ভগবানকে দেবো? কর তোমাকে দেবো কেন, ভগবানকে দেবো? রাবণ তখন কি করেছিল মা জানেন? ছুরি নিয়ে মুনি ঋষিদের শরীর থেকে রক্ত, চামড়া কেটে রক্ত বের করেছিল, একটা পাত্রে রেখেছিল। মুনিগণ চিৎকার করে রাগে বলল, এই রাবণ, এই যে আমাদের শরীরে রক্ত কেটে তুমি বাড়ি নিয়ে চললে, এই রক্ত তুমি যদি পান করো সঙ্গে সঙ্গে তুমি মরবে। রাবণ গিয়ে মন্দোদরীকে বলে, মন্দোদরী কাউকে বলো না, যেদিন আমার রাগ হবে সেদিন আমি এই রক্ত যখন পান করবো ব্যাস শেষ হয়ে যাবো। মন্দোদরী দেখলো কোন দিন না কোন দিন রেগে যাবে, মন্দোদরী যত্ন করে কি করলো, মা আপনার স্বামী যদি বলে এটা খেলে আমার মৃত্যু হবে, আপনি কি করবেন? যত তাড়াতাড়ি পারবেন তাকে আউট করবার চেষ্টা করবেন। কিন্তু মন্দোদরী কি করেছিল, বাইরে ফেলায় নাই, এক জায়গাতে গোপনে রেখেছিল। রাবণ একবার যুদ্ধে গেল, তখন তো ফোনের ব্যবস্থা ছিল না, অনেকদিন পর যখন যুদ্ধ থেকে ফিরল না, তখন রাবণের স্ত্রী মন্দোদরী মনে মনে ভাবলো, তাহলে ফিরল না যখন তার নিশ্চয় মরে গেছে, তা যখন মরে গেছে তখন সে যদি মরে যায় আমার বেঁচে থেকে কি লাভ আছে? সে কি করলো মা? মন্দোদরী সেই রক্ত পান করলো মুনিদের। কিন্তু উল্টো ঘটনা হয়ে গেল, পেটে এলো বাচ্চা, মুনিদের রক্ত পান করে মরল না মন্দোদরী, রাবণ মরতো মন্দোদরী মরল না, পেটে বাচ্চা এলো। ভয়ে কি করলো রাবণ নেই, তাকে কলা পাতাতে জলে ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে জনক পুরীতে গিয়ে লাগলো। জনক রাজা হলাকর্ষণ করে সেই মেয়েটাকে পেল, অ্যাকচুয়ালি মেয়ে কার বলুন? যদি আপনি কৃষ্ণপ্রেমী হন এবং এইরকম হরিনাম শুনতে চান, তাহলে অবশ্যই করে এই লাল রঙের সাবস্ক্রাইব বোতামে টাচ করে পাশাপাশি ঘন্টিটি মেরে অলে মেরে দেবেন, এবং যদি এই হরিনামটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। যদি মন্দোদরীর গর্ভে হয় তাহলে সন্তানটি কার, জোরে বলুন? সন্তানটি হলো রাবণী। এই জন্য আমি দেখবেন এক জায়গাতে ক্যাসেটে প্রশ্ন করেছি, এসো ভাই বসো জামাই, কেমন আছো বেয়াই মশাই, আপনাদের মনে আছে? কখন বলেছি বলুন তো? রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, লক্ষণ তখন বললো, এই রাম বলল, লক্ষণ রাবণকে দেখে আয়। রাবণের কাছে লক্ষণ গেল, আর লক্ষণ বলছে, এসো ভাই লক্ষণ বসো গো, বাবা জীবন মানে জামাই কেমন আছো গো বিআই মশাই। একবার বললো ভাই, একবার বললো জামাই, একবার বললো বিআই মশাই। এই প্রশ্নের উত্তর সবাসরেই চাই, আপনাদের আসলে অনেকে মনে প্রশ্নটা আছে কিন্তু উত্তর পান নাই। তবে তিনটে উত্তর দেবো না, আমি দুটো উত্তর দিয়ে যাব, একটা খুঁজে রেখে যাব, ওই প্রশ্নটা ভেতরে গুড়গুড় করলে আবার কোনোদিন আমাকে মনে পড়বে, আর তিনটে বললে সব ভুলে যাবেন। বলে দি মায়েরা মন দিয়ে শুনুন, তাহলে জামাই কি করে হলো? যদি রাবণের কন্যা সীতা হয় আর সীতার স্বামী যদি রাম হয়, তাহলে রাম রাবণের কে হয় জোরে বলুন? জামাই হয়। লক্ষণ তাহলে সম্পর্কে কি হয়? জামাইয়ের ভাই, ওকেও কি বলা যায়? জামাই বলা যায়। তাহলে এসো জামাই হয়ে গেল, এসো ভাইটা কি করে হলো?
দেখবেন রাজা দশরথ তিনটে মেয়েকে বিয়ে করেছিল, জানা আছে সবার, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, কিন্তু বাচ্চা হয় না। বাচ্চা হলে এগুলো কি করতে হবে? না, যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের চরু যদি কেউ পান করে, তিনজন স্ত্রী, তবে ছেলে মেয়ে পাবে। সেই যজ্ঞের চরু পান করেছিল কে কে? না, ওই কৈকেয়ী, সুমিত্রা আর কৌশল্যা, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নকে জন্ম দিয়েছিল। একই যজ্ঞের চরু ওই খেয়ে চারটে ছেলের জন্ম হলো। সেই যজ্ঞের চরু যখন আকাশে ভেসে ভেসে যাচ্ছে, রাবণের মা নিকষা কাকরূপ ধারণ করে ওই যজ্ঞের চরু খেয়েছিল, বিভীষণকে জন্ম দিয়েছিল। তাহলে একই যজ্ঞের চরু খেয়ে যদি রাবণের ভাই বিভীষণের জন্ম হয়, আর একই যজ্ঞের চরু খেয়ে যদি রামের জন্ম হয়, সম্পর্কে তারা কে হয়? জেনে বলুন, হাই হয়। তাহলে কি সুন্দর বলেছে, এসো ভাই, বসো জামাই, আর কেমন আছো বেয়াই মশাই, ফাঁকে বলবো, পরে বলবো, আজ নয়। আপনাদের বুঝিয়ে দিই, এই যে মৌর পুচ্ছটা, তেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনে বসে গেল। রামচন্দ্র যখন দেখলো সীতাকে রাবণ হরণ করেছে, রাবণ ছুটে যাচ্ছে সীতাকে নিয়ে, আর একদিকে রাম সীতা একটা পাখি বাধা দিল ডানাটাকে, কি নাম তার? জেনে বলুন কি নাম? ডানা কাটলোকে রাবণ, আর ডানা কাটা অবস্থা ছটফট করে যখন জটায়ু টানছে, রামচন্দ্র এসে বললো, জটায়ু, এই দশা তোর কি করলো রে? তোর ডানাকে তো দিয়েছি, এত কেন তোর এমন অবস্থা? আমার মাকে রক্ষা করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তুই মাকে রক্ষা করতে গিয়ে রাবণ তো ডানা কেটে দিল। হ্যাঁ, আচ্ছা জটায়ু, তুই তো আর বাঁচবি না রে, মৃত্যুর আগে তুই কি চাস? একটা পাখি তার মৃত্যুর আগে কি চাই? আমরা মানুষ হয়ে যা চাইতে পারলাম না, একটা পাখি কি চাইছে দেখুন। জটায়ু পাখি মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলছে, প্রভু, জন্মে জন্মে তোমার যেন সঙ্গ লাভ করতে। আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন প্রত্যেক দিন, প্রভু, এই জন্মে যেমন মানুষ কুলে জন্ম পেয়ে তোমার চরণ সেবা করব অধিকার পেলাম, পরে যদি আবার জন্ম নিই তবে যেন মানুষ কুলেই জন্ম হয়। তবে একটা কথা বলে যাই বাবা, এই দিয়ে তাকাবে না, একটা কথা বলে যাই, মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। খুব ভালো করে শাস্ত্রের কথা কি বলছে, মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করে তার পশু কুলে জন্ম হয়, তার কুকুর কুলে জন্ম হয়। আবার দেখবেন মানুষ হয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে তার কোথায় জন্ম হয়? মানুষ কুলে জন্ম হয়। আর যদি কেউ মানুষ হয়ে মহাপুরুষের মতো কর্ম করে তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দচরণ প্রাপ্তি হয়ে যায়। বলবেন কি করে? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে আর ধানের কোনো গাছ হয় না, ধান সেদ্ধ করার পর মাঠে ছড়ালে ও ধানের যেমন গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় বাবা, হরিনাম করে করে তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ। এবারে আপনারা প্রশ্ন করবেন, আমি যে মরে যাব প্রদীপ পাল, আমি আমি কি কর্ম করে গেলাম খারাপ না ভালো কি করে যাবে? আপনি যে মরে যাবেন, আপনি কর্ম করে পৃথিবী থেকে গেলেন, আপনি কি খারাপ করলেন ভালো করলেন কি করে যাবে? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে সঙ্গেই নিয়ে যায়। তত্ত্ব ঝাড়তে গেলে তত্ত্ব বেরিয়ে আসবে। আপনারা মন দিয়ে শুনবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন, আমরা গয়াতে পিণ্ড প্রদান করি। আগে ওই কথাটা শেষ করবার আগে মাঝে এটা দিয়ে দিই, গয়াতে পিণ্ড প্রদান করি। কেন গয়াতে পিণ্ড প্রদান করব? আপনারা মৃত্যুর পর মানুষ মরে যায়, বেনা গাছে জল দেন? বেনা গাছে জোরে বলুন, বেনা গাছ আছে আপনাদের? বেনা গাছে জল দেন? আমাদের দিকে নিয়ম আছে কি না, পুকুর ঘাটে একটু বেনা গাছ পাতা হয়, বেনা গাছ, ওই বেনা গাছে মানুষ মিষ্টি দেয়। এই বেনা গাছটা কি? তত্ত্ব বলছে গয়াতে কেন পিণ্ড প্রদান করা হয়, মায়েরা শুনে রাখুন, গয়াতে পিণ্ড প্রদান করা হয় কেন? গয়াসুরের বাবার নাম হচ্ছে ত্রিপাসুর। এই ত্রিপাসুরের সঙ্গে আবার বাবা শিবের যুদ্ধ হচ্ছিল, কোন রকমে বাবা শিব ত্রিপাসুরকে যুদ্ধে পারছে না, তখন স্বয়ং নারায়ণকে স্মরণ করলেন কে? না, বাবা শিব। আর নারায়ণ কি করলো? ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্য বাবার আরেক নাম ত্রিপুরারী। মায়েরা সব বাবার মন্দিরে যান, বলুন তো, আপনারা প্রথমে বাবাকে প্রণাম করেন, কিন্তু বাবার মন্দির ঢুকবার আগে
দুটো কি থাকে, দুটো বা একটা ধরে বলুন কি থাকে, সার থাকে না, ধরে বলুন সার থাকে না, এই সারটা কি, এই সারটা নারায়ণ। এই জন্য জেনে রাখবেন, বাবা বলতে চাইছে ওরে আমি কেন সারটাকে আমার মন্দিরের পেছনে রাখলাম না, আগে কেন রাখলাম। আসলে বাবা শিবকে পিঠে চাপিয়ে, বাবা শিবকে পিঠে চাপিয়ে স্বয়ং স্থান নারায়ণ রূপ ধারণ করে, নারায়ণ স্বয়ং স্থান রূপ ধারণ করে বাবা শিবকে যুদ্ধে জিতিয়েছিল। বাবা শিব বললো, ওগো প্রভু তুমি তো নারায়ণ, তুমি আমার ভগবান, জগতের সকলের ভগবান, তোমাকে দেখে একটা শিক্ষা দিলাম জগৎকে, যে আমি পেছনে থাকবো ভগবানকে আগে রাখবো। তাই মন্দিরে গেলে মা প্রথমে স্যারকে প্রণাম না করে যদি মন্দিরে বাবাকে প্রণাম করেন, তবে প্রণাম করা আপনার বেকারও হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা শিব মন্দিরে যখন যাবেন তখন বাবা শিবকে প্রণাম করবার আগে আপনি কি করবেন, স্যারকে প্রণাম করবেন। আমি যে বললাম গয়াতে কেন পিণ্ড প্রদান করা হয়, গয়াসুরের বাবা ত্রিপাসুরকে যখন অন্যায় ভাবে হত্যা করলো তখন সঙ্গে সঙ্গে গয়াসুর ব্রহ্মার ধ্যান করলো। ব্রহ্মা বললো গয়াসুর তুমি কি চাও, বলে আমাকে এমন ক্ষমতা দাও পৃথিবীতে আমার মতো বলিয়ান যেন কেউ না হয়, সবাই আমার সঙ্গে পরাজিত হয়ে যায়। গয়াসুরকে ব্রহ্মা সেই বর দিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে গয়াসুর কি বললো, ঠিক আছে আমি বর পেয়ে গেছি, সমস্ত দেব দেবীকে তাড়িয়ে দিচ্ছে। ভগবান বিষ্ণুর কাছে দেবতা গণেশে বললো, প্রভু গয়াসুরের খুব অত্যাচার বেড়ে গেছে, ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বললো, চিন্তা নেই, এই গয়াসুর আমার কাছে এসো। গয়াসুর ভগবান বিষ্ণুর পায়ে পড়লো, বলো গয়াসুর তুমি মর্ত্যধামে চলে যাও শিলারূপে, তোমার মধ্যে মানুষ পিণ্ড প্রদান করলে তার উদ্ধার হবে। সঙ্গে সঙ্গে বললো যে প্রভু আমাকে আশীর্বাদ করো যে আমার মধ্যে পিণ্ড প্রদান করলে মানুষের বংশ উদ্ধার হয়ে যাবে। জেনে নিন মায়েরা, এখানে একটা তত্ত্ব আছে, গয়াতে পিণ্ড প্রদান করলে কি হয় মা, সাত বংশ উদ্ধার হয়। কিন্তু শাস্ত্র কি বললো দেখুন, নিমায় সচি মাতাকে বলেছিল, মা তুমি আমায় ডেকেছো, বলে হ্যাঁ তোর বাবার পিণ্ডটা দিয়াই, বলে কেন পিণ্ড দিলে কি হয়, বাবা পিণ্ড দিলে সাত বংশ উদ্ধার হয়। নিমাই বললো, মা পিণ্ড দিলে তো সাত বংশ উদ্ধার হয়, কিন্তু কোন বংশে যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় তা সাত বংশ নয়, তা চৌদ্দ বংশ। এই জন্য আপনাদের জন্য আজকে, আপনাদের প্রত্যেকটা পরিবারের জন্য আজকে আমি সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যাব, গাড়ি হোক বাড়ি হোক টাকা হোক পয়সা হোক না হোক, বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। যে জায়গায় ছিলাম মা, জটায়ু ডানা কাটলোকে, জোরে বলুন রাবণ, রাবণ পালিয়ে গেল জটায়ু, কেঁদে কেঁদে বললো প্রভু এ জন্মে নয় যেন জনমে জনমে আমায় সঙ্গ দিও। ভগবান রাম বললো, ঠিক আছে আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব তুই হবি ময়ূর পুচ্ছ, ময়ূর পাখি তোর পুচ্ছটা আমি মাথায় নেব। আচ্ছা বাবা এখানে প্রশ্ন হতে পারে, যুক্তি আছে প্রত্যেকটা কথায়, যে কেন ভগবান জটায়ুকে ময়ূর করল, কাক করলো না কেন, হ্যাঁ কোকিল করলো না কেন, ময়ূর কেন করলো, ময়ূরের কর্ম সর্বশ্রেষ্ঠ, ময়ূর ময়ূরই মিলন করে না বাচ্চা হয়, এ বিজ্ঞান পর্যন্ত হেরে গেছে বাবা। বিজ্ঞান অনেক পরীক্ষা করে দেখলো মৌর মৌরি কোনো সঙ্গম হয় না, মিলন হয় না, কিন্তু বাচ্চা এ কি করে সম্ভব, এইটাই তো আসল জায়গা। ভাদ্র মাসে মৌর যখন পেখম তুলে নাচে বাবা, নাচতে নাচতে মৌর বীর্য স্ফলিত করে মাটিতে, আর সেই বীর্য যখন হাওয়া পেয়ে যায় বাতাসে মুড়ির মতো ভেসে ভেসে যায়, মৌরি ওগুলোকে খাবার ভেবে খেয়ে নেয়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। আমি আরেকবার বলে দিই, ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে, নাচতে নাচতে বীর্য মাটিতে পড়ে, সেই বীর্য মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে হাওয়ার সংস্পর্শে হাওয়াতে এলে ও মুড়ির মতো আকার ধারণ করে, আর যখনই মুড়ির মতো আকার ধারণ করে তখন ওগুলোকে কি করে না, ওইগুলোকে মৌরি খাবার ভেবে খেয়ে নেয়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। এর থেকে মৌর মৌরি শিখিয়ে দিল আমাদের প্রেমের মধ্যে কোনো কাম নেই, কোনো বাসনা নেই, আমার প্রেম নির্মল ভাস্কর। ভগবান বললো, মোরে পূজাটাও তোকে ময়ূর পাখি করলাম কেন, তোকে মাথায় রেখে জগৎকে শিক্ষা দেব, আমার সঙ্গে রাধারানীর যে প্রেম এর মধ্যে কোনো কামের গন্ধ নেই, এর মধ্যে কোনো বাসনার গন্ধ নেই, এর মধ্যে নিষ্কাম প্রেম। আসলে রাধারানী অনেক শাস্ত্রে বলছে, ভাগবতে রাধারানী কোনো জায়গাতে উল্লেখ নাই, কেন বলুন তো, অনেক জায়গায় বলছে রাধারানী একটা কাল্পনিক, আসল রাধাকে, আসল রাধা কৃষ্ণের প্রাণ থেকে একটা নারী সৃষ্টি করেছিল, এই নারী হলো রাধা। আসল রাধাকে আপনিও রাধা হতে পারেন, আমিও রাধা হতে পারি, যে আরাধ্য সেই রাধা হতে পারি। মায়েরা এই দিকে তাকাবেন, ময়ূর পুচ্ছটা দেখুন মাথায় নিলেন ভগবান, আমার দিকে বলুন ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে থাকে না ডান দিকে থাকে, জোরে বলুন কোন দিকে থাকে, এখনকার ছবিতে দেখবেন ও সময় ডান দিকে করছে, মানে থিমের মতো উল্টো পাল্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি মায়েরা কৃষ্ণের বাম দিকে হেলে থাকে। এখানে প্রশ্ন হবে যে ময়ূর পুচ্ছটা কেন বাম দিকে হেললো, কেন সোজা থাকলো না, কেন ডান দিকে থাকলো না, কারণ আছে।
একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হবে, আপনাদের এখানে হয় না, আমাদের ওদিকে জেনে বলছেন কি করে ঝগড়া হয় মা, কাজ কাজ করে ঝগড়া হয়, আমি কাজ করবো আর টিভি দেখবো বসে বসে, ঝগড়া হয় না মা, মোর পুচ্ছ আর নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে, মোর পুচ্ছ বলছে নুপুরের আমি হলাম বড় লোক, তুই হলি ছোট লোক, তুই হলি ছোট লোক, আমি গোবিন্দের মাথায় থাকি আমি বড় লোক, আমি বড় লোক, আমি গোবিন্দের পায়ে থাকিস তুই ছোট লোক, সঙ্গে সঙ্গে নুপুর বলছে মোর পুচ্ছ কে ছোট লোক কে বচো বড় লোক, দুজনের মধ্যে ঝগড়া হলে একজনে বিচার করবি, বাবা এই মাঝে আপনার আমার মধ্যে ঝগড়া হলে মাঝে একজন থাকবে যে বিচার করবে, তাহলে মোহর পুচ্ছ আর পায়ের নুপুর তার মাঝে কে থাকে, বাসি, বাসি কেঁদে কেঁদে বললো মোহর পুচ্ছ এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় ঠাই পেতে চায় না, গোবিন্দের মাথায় ঠাই পেতে চায় না, এই জগতে যত ভক্তমান ভক্তিমতী মায়েরাই আছে, ভক্তিমতী মায়েরাই আছে, তারা তো কোনদিন গোবিন্দের মাথায় থাকতে তারা চিরকাল কীর্তনে প্রেম জিনিসটা কেমন দেখো, এত এত ভিড় এত এত মানুষ এত এত শ্রোতা স্থির হয়ে গেছে কেন, প্রেম যদি ঠিক মতো দেওয়া যায় বাবা তবে ঠিক কীর্তন যদি ভেতরে একবার ঢুকে যায় না শব্দ বন্ধ হয়ে যায়, ভোজ বাড়িতে দেখবেন যখন পাতা দেওয়া হয় কেউ করে আমার ফুটো পাতা, এই আমার কাঞ্জি পড়েনি, আমার নুন পড়েনি, আমার লেবু পড়েনি, আমার লঙ্কা পড়েনি, কিন্তু যখন আস্বাদন শুরু হয়ে যায় তখন আর শব্দ হয় না, প্রথমে পাতা নিয়ে মারামারি হয়, এই জন্য প্রথমে আপনাদের জায়গা নিয়ে মারামারি হলো, এখন আস্বাদন শুরু হয়ে গেছে, এখন আর মোর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে নুপুর দি আমার এতদিন ভুল ধারণা ছিল, আমি গোবিন্দের মাথায় ছিলাম, আমি গোবিন্দের মাথায় ছিলাম, এই জগতে যে নিজেকে উঁচু ভাবে, উঁচু ভাবে, সে কোনদিন গোবিন্দের চরণ ধরতে পারি, গোবিন্দের চরণ ধরিতে পারি, এ জগতে যে যত ছোট হতে পেরেছে বড় যদি হবে তবে ছোট হবে, যে গাছে ফল ধরে সে গাছ তো কোনদিন উঁচু দিকে যায় না নিচু দিকে, যে ভক্তের মধ্যে ভক্তির ফল আছে সে কোনদিন উঁচু মাথায় থাকে না নিচু মাথায় থাকে, মুসলমানের ছেলে হরিদাস হরিনাম শুনতে গিয়ে সবাই মাঝখানে বসত আর হরিদাস এক পাশে বসে বসে চোখের হরিনাম বাবা, পাকা ছাত্র যারা হবে তারা ফার্স্ট বেঞ্চে বসুক আর লাস্ট বেঞ্চে বসুক, কান কিন্তু মাস্টার মশাইয়ের কথার দিকেই যায়, এই জন্য যারা সামনে বসেছেন বলে নয় এমনও মায়েরা পেছনে বসে আছে, এরা পাশে চিৎকার করছে বলে মায়ের মা গুলো খুব বিরক্ত হচ্ছে, ভুরু কুচকাচ্ছে, এরা করছে কি আমি দেখতে পাচ্ছি, মনে করেন মা কিন্তু ভুরু কুচকাচ্ছে এদেরকে দেখে, করছে কি এদের সামনে বসে আমি ভুল করলাম, কেন ভুল কেন বসলাম এরকম মনোভাব দেখতে পাচ্ছি বই মায়ের, খালি এমনি করছে কেন বসলাম এরকম একটা ভাব, আপনার চিৎকার যদি একজন অসন্তুষ্ট হয় আপনি করবেন কেন, আপনি তো পাপের ভাগী হয়ে যাবেন, যেমন তেমন কুলে জন্ম হয় নাই, আমাদের মানবী কুলে জন্ম হয়েছি, মানব কুলে জন্ম আমি হয়েছি, 84 লক্ষ যদি ভ্রমণ করি মানব জীবন, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, কত রকমের গাছ হতে হতে যেদিন যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবা এলাম, আচ্ছা যারা গর্ব করছে শরীর কিন্তু আমি বারবার বলছি যারা গর্ব শরীর কিন্তু কোনো কিছু জানাচ্ছ এই দু তিন দিন মানে খুব গর্ব করে শরীর দিনে কিন্তু এদের জন্য কিন্তু এই জায়গা গোটাটা খুব সুন্দর আছে, এদের জন্য গোটা ভাব দাম সব নষ্ট করে দিচ্ছে, করে দেখছেন তো কিন্তু মাত্র দু তিনজন এখানে কমিটি যারা আছে গোটা আসলটাকে নষ্ট করছে না তিনজন মিলে, খালি তিনজন মিলে গল্প করছে, যত দেশের গল্প তিনজন মিলে এখানে করছে, যেরকম রাধা রানী কি 20 লক্ষ বারে গাছ গাছরা রূপে জন্মে নিলাম হরে কৃষ্ণ, 20 লক্ষ বারে তোর গাছ গাছরা রূপে জন্মে নিয়ে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, তুলসী বৃক্ষ রূপে জন্মে
কণ্ঠে নিল ভক্তগণ, সেদিন আমি কাজ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো বাবা, জোরে বলুন, 20 লক্ষ বার, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজ জন্তু হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মন্দিরে মায়েদের মুখে বেজে উঠলাম, সেদিন আমার জল জন্ম থেকে মুক্তি হলো 20 আর 9 কত হলো গুনবেন, একবারে গুনবেন হিসাব করে, 20 আর 9 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম, কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভাবার কোণে জন্ম নিলাম, কত ভাগ্য ফলে ভাবার হল, ভাগ্য ফলে ভাবার হল, এ ফুলে ও ফুলে বসে কত কষ্ট করে যেদিন মৌচাকে মধু সংগ্রহ, মধু সংগ্রহ এ জগতে মানুষের ভাগ্যে যা হয় না, আমার কষ্ট করা মধু গোবিন্দ সেবায় যেদিন সেদিন আমার পোকা জন্ম থেকে আমি মুক্তি পেয়ে। কত হলো, খুশি 40, কৃষ্ণের গুণ ছেড়ে দেবেন 40। 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম, কত রকমের পশু হতে হতে যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম, কিন্তু পশুকুলে জন্ম নিয়ে আমার চামড়া দিয়ে মহাপ্রভুর যে খোল দেখলে ভক্তগণের পর মাথা নিচু করে নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে কৃষ্ণ যখন বাঁশি বাজাতো, মা তোর বাঁশি বাজাতো কেন, ব্রজগোপীদের ডাকতো, আর খোল বাজিয়ে ভগবান গৌর কি করলেন, আপনাদের মতো ব্রজগোপীদের গেলেন। দেখবেন যারা প্রকৃত ভক্ত তারা দেখবেন খোল করা, তাহলে শব্দ শুনলে আর ঘরে থাকতে পারে। দেখবেন এক কলা কীর্তন যদি কোনদিন হয় না কোন আসরে, দেখবেন এই যে সামনে এত তো ভাই বাচ্চা বাচ্চা ছেলেগুলো বসে আছে, এরা কেন মনে হলো, একটাই কারণ। আমি একটা জিনিস আপনাদের খুব গর্ব করে বলতে পারি, এ আমার অহংকার নয়, এ ভগবানের দেওয়া জিনিস, অহংকার পতনের মূল। আমি দেখে নিয়েছি প্রত্যেকটি আসরে গেলে কম বয়সী ছেলেরা আমার কীর্তন শুনছে। তো অনেকে বলে প্রায় আসরে দেখেছি না, বয়স্ক গুলো মারা শুনছে, কম বয়সী ছেলে কেন শুনছে। আমি যখন নেটে কীর্তন ছাড়ি, প্রায় বাংলাদেশে 50-60টা ছেলে ফোন করে বলে, বাবা আপনার কীর্তন শোনার পর গুরুমন্ত্র নিয়ে নিলাম। বললাম বয়স কত, বলছে 18 থেকে 20, এখনো পড়াশোনা করি আমরা, ক্রিকেট খেলি, গুরুমন্ত্র নিয়ে নিলে। বললাম হ্যাঁ, বললো হ্যাঁ। বললাম কেন, তোমাদের বিয়ে হয়নি তো, চেক করে দেখলাম, বিয়ের পরে নিতে পারতে। বাবা আপনি তো বলেছেন যদি বিয়ে হওয়ার সুযোগ না পাই, তার আগে যদি ভাবো সংসার ছেড়ে চলে যায়, দীক্ষা যদি না হয়, তবে আমি গোবিন্দের চরণ করি। এর থেকে বুঝে নিজে কিছু ঢুকিতে চলে যাবে, নইলে না আসবে কেন। আপনার তাকিয়ে দেখুন, আপনারা গন্ডগোল করছেন, ছোট ছোট বাচ্চাগুলোকে দেখুন তো কেমন তাকিয়ে আছে, আমার দিকে হা করে তাকিয়ে আছে, একই রকম, একবার চোখের পাতা বানেনি, এরা কেমন তাকিয়ে আছে, এক মনে এদের ভেতরে ঢুকে গেছে। কত কষ্ট করে খোল তৈরি হলো আমার দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবা হল, 40-37 কত হলো বাবা, 70। 10 লক্ষ বার, 10 লক্ষ বার পক্ষী গুলি জনমিনি, পক্ষী গুলি জন সেই জায়গাতে এলাম। একবারে ঘুরতে ফুরতে ওটাই ঘুরে ঘুরে ওই আসরটাতে এলাম, আবার একবারে মোর পুচ্ছতে চলে এলাম। আমি 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিতে নিতে মোর কুলে জন্ম নিলাম। খুব ভাগ্য ভালো আপনাদের, আমাদের কেন বলুন তো, ইংল্যান্ডে জন্ম নি নাই, আমেরিকাতে জন্ম নি নাই, ভারতে জন্ম নি। সোনার ইংল্যান্ড বলে না, সোনার আমেরিকা বলে না, সোনার ভারত বলে কেন জানো, সোনার সুইজারল্যান্ড কেন বলে না কেন। সুইজারল্যান্ড দেখতে খুব সুন্দর, সবাই যায় বেড়াতে, কিন্তু ভারতবর্ষ দেখতে আসে না, এখানে ভগবানের চরণে প্রণাম করে। এখানে রামের জন্ম হল, ভগবান কৃষ্ণের জন্ম হল, এখানে প্রভু মহাপ্রভুর জন্ম হল, জন্ম
পর্ব সেই মাটিকে প্রণাম করবার জন্য বিদেশের মানুষ জাহাজ থেকে নেমে প্রথমে মাথা নিচু করলো, তারপর পা ঠেকাল। এটা ভগবানের মাটি, কত ভাগ্য ভালো। এত ভাগ্য ভালো হয়ে যদি ভগবানের নাম শুনতে না পারি তবে আমাদের যেটা গেছিলাম মৌলপুচ্ছের কোথায় ছিল, 4 লক্ষ বার মানব করে জন্ম হল, 4 লক্ষ বার 84 লক্ষ হলো। এদিকে দেখাবেন মৌলপুচ্ছের বাম দিকে হেলে আছে কেন বলুন তো? মোর পুচ্ছ মনে মনে ভাবছে যদি সোজা থাকে তাহলে গোবিন্দ বদন দেখব, আর যদি ডান দিকে থাকি তাও গোবিন্দ বদন দেখব, আর বাম দিকে থাকি আরেকজনের বদন দেখব। আমি রাধা বদন দেখতে শিক্ষা দিয়ে যায় মা, মন দিয়ে শুনুন। যে ভীষ্মের কথা বলছিলাম এখন এরা শুনেছে, আপনারা গল্প করছিলেন দান দিচ্ছিলেন, ভীষ্ম কতদিন স্বরসজ্জায় ছিল ধরে বলুন? 58 দিন। আচ্ছা মায়েরা, ভীষ্ম যখন স্বরসজ্জায় ছিল তখন 100 ভয়ে দাদা দুর্যোধন চিৎকার করে বললো, দাদু তোমার লজ্জা করে না, তুমি আমার খাচ্ছ আমার পড়ছ আর আমার ভাইগুলো যুদ্ধে মরে যাচ্ছে, ব্যবস্থা করছো না? দাদা ভাইরা মায়েরা দেখবেন এই সংসারে কেউ যদি খাবার খোঁটা দেয় না, খাবার খোঁটা দেখতে দেখবেন খুব গায়ে লেগে যাবে। তুই আমার খাচ্ছিস আর আমাকে বকছিস, এই খাবার খোঁটা দিয়ে দেবেন গায়ে খুব চিনচিকাটার মতো লেগে যাবে। বলছে তুমি আমার খাচ্ছ আমার পড়ছ ভাইগুলো মরে যাচ্ছে, ব্যবস্থা করছো না? দুর্যোধন সঙ্গে সঙ্গে বলেছে, আর ভীষ্ম চিৎকার করে বললো, দুর্যোধন আজকে রাত্রি 12টার সময় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিবি, এটি দেখা ভানুমতিকে পাঠিয়ে দিবি, ভানুমতি আসবে আমাকে প্রণাম করবে আশীর্বাদ করে দেবো, স্মৃতিশুধু রক্ষা হয়ে যাবে, তোদের ভাই কোনো মরবে না। মায়েরা দুর্যোধনের স্ত্রীর নাম কি বললাম মায়েরা? ভানুমতি, জয় বলুন ভানুমতি। এই ভানুমতির কাছে যখন দুর্যোধন গেল, আজকে রাত্রিতে দাদুর কাছে চলো, মাথা নিচু করে প্রণাম করো, তোমাকে আশীর্বাদ করবে, তোমার স্মৃতিশুধু রক্ষা হয়ে যাবে। গণ্ডগোল কি? ভানুমতি বলল, আজ যাব না কালকে যাব। এই যে আজ যাব না কালকে যাব, আজ করব না কাল করব, এ বলবেন না, এখনই করবেন, তবে আপনার লাভ আছে, নইলে গণ্ডগোল আছে। তার প্রমাণ দেখুন, রাত্রিবেলায় যখন দ্রৌপদী ঘুমাচ্ছে রাত্রি 12টার সময়, কৃষ্ণ মনে মনে ভাবলো যদি স্মৃতিসিঁদুরটা ভানুমতির অক্ষয় হয়ে যায় তাহলে পঞ্চপাণ্ডব মরে যাবে, অন্য ভাইগুলো জিতে যাবে, দরকার নেই ব্যবস্থা করি। চিৎকার করলো, দ্রৌপদী দ্রৌপদী প্রভু, এই দেখো প্রভু অসময়ে ডাকলে কেন? ভগবান বললো আমি যাকে ডাকি তার কোনো সময় নেই। এ তো সত্যি কথা বলো, কীর্তন শুনতে এসছেন, কেউ 60 বছরে চলে যাবে, কেউ 50 বছরে চলে যাবে, কেউ 5 বছরে চলে যাবে, কেউ মায়ের পেটে চলে যাবে, ভগবান বললো আমি যাকে ডাকি তার সময় নাই। দ্রৌপদী বললো ডাকলে কেন, এসো আজকে রাত্রিতে দাদু ভীষ্মকে প্রণাম করে দাও, তোমার স্মৃতিশুধু রক্ষা হয়ে যাবে। দ্রৌপদী কি করলো মা? আগে আগে কৃষ্ণ যাচ্ছে, পেছন পেছন দ্রৌপদী যাচ্ছে, ভীষ্মের দরজাতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী যখন ভেতরে ঢুকছে তখন জুতো জোড়া পরে ঢুকে যাচ্ছে। কৃষ্ণ চালাকি কি জানেন? কৃষ্ণ বলছে, দ্রৌপদী বয়োজ্যেষ্ঠদের কাছে গেলে কেউ কখনো জুতো পরে যায়, জুতোটাকে খুলে দিয়ে যাও। চালাকিটা কি বলুন তো? ভগবান মনে মনে ভাবছে, ভক্ত তো আমার চরণ ধরে কাঁদে, আমি তো ভক্তের চরণ কোনোদিন পাই না, আজকে দ্রৌপদী জুতো জোড়া খুলে দিলে তার চরণ ধরে বারবার কাঁদব, দেখব ভক্তি চরণ ধরিতে বিদায় গৌর হরি বল বলে কি আনন্দ। দ্রৌপদী যাই না, জুতো জোড়া খুলে ভেতরে গেছে মা,
আমি ভগবান কৃষ্ণজি দুজনে ধরে বার বার কাঁদছি। দ্রৌপদী পেছন ফিরে বললো, প্রভু এ তুমি কি করছো? দ্রৌপদী আমি তোমাকে জুতো চাইলে তুমি তো দিতে না, এই জগতের কেউ দেয় না, বলে জুতো দিলে নাকি তারা নরকগামী হবে। দ্রৌপদী বলল, প্রভু তুমি আগে চাইলে না কেন? চাইলে তো আমি দিতাম, তুমি নরকে যেতে না, তোমার পাপ হতো না। বলছে, প্রভু এ দেহ যদি তোমার হয় এ চরণটা কি আমার? এ দেহ যদি তোমার হয় এ চরণই তোমার, তোমার জিনিস তোমাকে দেবো, তার জন্য আবার দুঃখে রেখে। এই জন্য মায়েরা, ও মায়েরা দেখে নিন, দ্রৌপদীর কথা বলে দিই আপনার পূর্বজন্মের কথা। দ্রৌপদী আগে যাক, যেই না দ্রৌপদী ঘরের ভেতরে গেছে, দাদু ভীষ্মকে প্রণাম করে দিয়েছে, দাদু ভীষ্ম বুঝতে পারে নাই, ভেবেছে ভানুমতি এসেছে, চিৎকার করে বললো, আরে সুমতি ভব, সিদ্ধি সেন রক্ষায় থাক। মাথার কাপড়টা সরিয়ে দ্রৌপদী বললো, দাদু এ কি, এ তো ভানুমতির আসার কথা, তুই কি করে জানলি এ ঘটনার কথা? দ্রৌপদী বলল, দাদু জগতে গোপনে যতই ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। বলে, কৃষ্ণ কই, তোমার দরজায় এলো না কেন? বলছে, এ জগতে কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে থাকে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, আর যে তাকে ডাকে না তার বাড়ি থেকে নিতাই। গরুর হরি বল, মায়েরা সবাই লক্ষ্য করুন, এই দ্রৌপদী পূর্ব জন্মে ছিল কেতকী। কি নাম বললাম জোরে বলুন, কাল থেকে মনে থাকবে, দ্রৌপদীর পূর্ব জন্মে কি নাম বললাম? কেতকী। এর পাঁচটা স্বামী হলো কেন? আসলে কেতকী বাবা শিবের ধ্যান করেছিল। এই বাবার কাছে কেউ বলবেন বলবেন, কিন্তু সাবধানে বলবেন, বলে গন্ডগোল আছে। বাবা সবই হ, না না বাবা সবই হ, কেন বলুন তো? দেখবেন শিবলিঙ্গে আপনার জল ঢালেন না, জোরে বলুন, শ্রাবণ মাসে ঢালেন, কেন? বাবার জন্ম মাস শ্রাবণ মাস নাকি? আর কিবারে বাবার জন্ম হয়েছে বলুন তো? সোমবার। এই শ্রাবণ মাসের সোমবারে বেশি ভিড় হয়, কেন বলুন তো? শ্রাবণ মাসে বাবার জন্ম মাস, আর শ্রাবণের সোমবার বাবার জন্মদিন। এই জন্য শুনে রাখুন সবাই, বাবার আর এক নাম সোমনাথ, বাবার আর এক নাম আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। দেখবেন তারকেশ্বরের পথে আমরা যখন গান করতে যাই, আসলে আমাদের বেশি সময় রাত্রে ওই রাস্তাতে কাটে, তো যখন রাস্তা দিয়ে যায় তখন তারকেশ্বরের পথ দিয়ে দেখেছি অনেক মেয়েরা, আইগুলো মেয়েরা কাঁধে বাঁক নেয়, নিয়ে জল নিয়ে যায়, নিয়ে কি বলে জানেন? অনেক অনেক ছড়া বলে, কোনো ছড়া আমার মুখস্থ ছিল না, একটা ছড়া মুখস্থ হয়ে গেছে। দেখুন মেয়েরা যাচ্ছে কাঁধে বাঁক নিয়ে, আমি ড্রাইভার করলাম, ভাই গাড়িটা থামাতো, মানে কি কি বলছে দেখি, বলছে কি দেখুন, বাবার বড় টেম্পার, উঁচু উঁচু বাম্পার, আমার মনে মনে ভাবলাম এত ছড়া শুনেছি, ছড়া শুনি কি বুঝুন, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবারে আচ্ছা বিদ্যা শিখেছি। মায়েরা আইবুড়ো মেয়েগুলো সব জল ঢালছে, আমার দিকে তাকান, আইবুড়ো মেয়েরা সব জল ঢালছে, আর জল ঢালার সময় যখন বাবাকে জল ঢালছে তখন পার্বতী মানে দুর্গা জিজ্ঞেস করছে, স্বামী তুমি এত চাপ নিচ্ছ কেন? মানে এত চাপ সহ্য করো কি করে, সবাই তো চাইছে, তুমি দিচ্ছ কি করে? বাবা বলছে, আগে আমার চাপ ছিল, এখন কোনো চাপ নাই, আমার টেনশন নাই, চাপ মুক্ত। বলছে, বুঝতে পারলো না, বলছে আগেকার মেয়েরা তো তাও আমাকে জল ঢেলে চাইতো, ভালো পতি দাও, এখন তো চাই না। বলে, কেন? এখন তো সব ব্যবস্থা হয়েছে, খালি এসে বলে বাবা যেন কেটে না যান। আমি বলি, কোনো ব্যাপার নাই, এই দেখ আমি করে দিয়েছি এরকম, জল ঢাল দুধ ঢাল পালিয়ে যা, আমার হাত তোদের এরকম পার। আবার আগে যদি বা চাইতো, বাবা আমার এমন পতি দাও, এমন ছেলের সঙ্গে বিয়ে হোক যার প্যান্ট যেন 25 জায়গা ফাটা থাকে। বাবা বলছে, এখন পাড়া গ্রামে শহরে জোঠাই ঘুরবি, দেখবি 50টা পেরোলে 25টা ফাটা দেখবি, অসুবিধা। এখন কোন জায়গায় এলাম বাবা, কোন অসভ্যতার যুগে এলাম বলুন তো? হ্যাঁ, একটা প্যান্ট পরেছে ওইটার আবার দাম বেশি, তার 25 জায়গা ফাটা। আবার দেখবেন চুল কাটলে যে মেলা করে তার কম পয়সা, আবার দেখবেন যে একটু কেটে নেই ধার গুলো না, দাদা পয়সা আগেকার লোকেরা বলতো না, পয়সা বেশি দেবো না, একটু ধার গুলো কেটে দিন তাহলেই হবে। এখন দেখবেন ছেলেরা চুল কাটায় আমাকে হানি সিং এর মতো চুল কাটে, হানি সিং মানে কি মায়েরা? চুল কাটবে কিন্তু ধার গুলো চাচা থাকবে। তো হানি সিং এর সঙ্গে দেখা হলে বলতাম, ভাই তুমি চুলগুলো আর ওপরটা রেখেছো কেন ভাই, ওটাও চেঁচে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর তলে দিয়ে রাখা, একবার চেঁচে দিলে তো মহাপ্রভুর তলে চলে যাবে। এখানে যারা হানি সিং এর মতন চুল কেটেছে তারা তাড়াতাড়ি টুপি বাঁধছে, যদি আমাকে দেখি, আর যে 25 জায়গায় প্যান্ট ফাটা পড়েছে সে তো আমার তাড়াতাড়ি চাদরটা নিচ্ছে। না না কোনো ব্যাপার নাই, আপনাদের
আপনারা নেবেন। কিন্তু একটা কথা বলি, গীতা পড়বেন, ভাগবত গীতাকে স্মরণ করবেন, যে বাবার কথা আমি গেলাম আপনার মন দিয়ে শুনবেন, শিবলিঙ্গে জল ঢালবেন, চারটি জিনিস দেবেন না, আপনারা অনেকে শুনেছেন কি কি মা, কাঁচা হলুদ এক, দুই কি তুলসী পাতা, তিন কি সিঁদুর, চার কি ডাবের জল, এক এক বললেন কি বললাম, একটা যে কাঁচা হলুদ, একটা কি সিঁদুর, একটা হলো তুলসী পাতা, একটা ডাবের জল। কাঁচা হলুদ কেন দেবেন না, বাবা শিবের গায়ের রং কাঁচা হলুদের মতো, ওই জন্য দেবেন না। আর আপনি সিঁদুর দেবেন না কেন, আপনার বাবা শিবের রক্ত থেকে মেয়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে। আর তুলসী পাতা কেন দেবেন না, না একটু আগে বললাম বাবা ভোলানাথ আর বিষ্ণু যুক্তি করে শঙ্করাচার্য দত্তকে মেরেছিল, তুলসী বিধবা হয়ে গেছিল, তখন থেকে বলেছিল ভোলানাথ তোমার জন্য আমি বিধবা হলাম, আমি সব পুজোতে দেবো তোমার করে দেবো না। আর ডাবের জল দেয় না কেন বাবা, চিটচিটে ভাব, ওই জন্য দেয় না। দ্রৌপদী পূর্ব জন্মে কে ছিল বললাম, ছেলে বলুন, একজনের মনে দু চারজন ভাবছে কি বললো, কেতকী মায়েরা, কেতকী তো, কেতকী কি করেছিল, বাবা শিবের ধ্যান করেছিল, জয় বাবা ভোলানাথ, কেতকীর মতো চাইবেন না, কিন্তু চাইবেন, কেতকী চাওয়াটা একটু উল্টো হয়ে গেছিল। কেতকী বললো বাবা আমাকে পতি দাও, আমাকে পতি দাও, আমি পতিব্রতা রমণী হতে চাই। বাবা ভোলা বলল কেমন পতি চাস, পাঁচবার চেয়েছিল, পাঁচবার কি কি চাইলে দেখুন, আমাকে এমন পতি দাও যে পতি ধার্মিক হয়, এক, আমাকে এমন পতি দাও যে পতি বলশালী হয়, দুই, আমাকে এমন পতি দাও যে পতি ধনুর্ধর হোক, তিন, আমাকে এমন পতি দাও যে গণক জ্যোতিষ হোক, চার, আমাকে এমন পতি দাও যার ভাতৃভক্তি হয়, গুনে নিন তো কটা হলো, পাঁচটা, এমন পতি দাও ধার্মিক হয়। বলা চেয়েছিল প্রথম কি ধার্মিক হয়, কি পেয়েছিল, ধর্মরাজ যুধিষ্ঠির, আমাকে এমন পতি দাও বলশীল হোক, কাকে পেয়েছিল, ভীমের মতো বল আর কারো আছে, এই যে গাছগুলোকে আপনারা কাটছেন করার দিয়ে ওই ওর গোগলে ধরতার উপরে ফেলে দিতে, কত ক্ষমতা, আমাকে এমন পতি দাও ধনুর্ধর হোক, কে হয়েছিল, অর্জুন, আমাকে এমন পতি দাও যেন গণক হয় জ্যোতিষ হয়, আরে বাবা নকুল নকুল, গণক ছিল জ্যোতিষ ছিল, আর আমাকে এমন পতি দাও যার ভাতৃভক্তি হয়, সহদেবের মতো ভাতৃভক্তি পৃথিবীতে আর কম আছে। একজন সবাই মিলে একটু প্রেমানন্দে তাই গোর হরি গোর, একবার সবাই মিলে বল রাধা রানী কি, জয় বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিদাসর কি, ভক্তবৃন্দ কি, ঘুম আসছে তাদের কি, প্রেম সে একবার সবাই মিলে হাততালি দিন, কৃষ্ণ কেশব ভগবানের নামে একসঙ্গে তালি দেবেন, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে দেবেন, একসঙ্গে একসঙ্গে, কৃষ্ণ কেশব না না, যার হাত আছে তিনি দেবেন, যার নাইটা দেবেন, প্রেম সে দেবেন ভক্তি করে, আরে হিন্দু ছেলে হাত উঠবে না তাই কখনো হয়, আরে মুসলিমদের দেখবেন শুক্রবার দিন ছোট ছোট ছেলেগুলো টুপি পরে মসজিদে যাচ্ছে, এ ভাই এ সাইকেলে কাজটা করে দাও, তখন হবে না কেন, নামাজের সময় হয়েছে, আর আমাদের যদি মন্দিরে যাওয়ার সময় থাকে, অষ্টমী পুজো করবার সময়, ওরা অষ্টমী পুষ্পাঞ্জলি দেবে, ওই সাইকেলটা ছেড়ে দিই, তারপর কোনো অসুবিধা নেই, কেন বলুন তো, আমাদের পয়সা চাই, ধর্মটা পরে হলে হবে, কিন্তু ওদের দেখুন ধর্মটাকে ঠিক জায়গায় রেখে তারপর কর্ম করছে, আপনার ধর্মকে রাখুন সবাই মিলে, প্রেম সে আপনি কৃষ্ণ কেশব শোধা মাথা এই মধু মাথা কেমন তালি দিচ্ছেন, এই নেটে দু চার দিন পরে এই গানটা দেখতে পাবেন, ও কিন্তু তুলছে কার তালি কেমন হচ্ছে, দেখাতে পারবেন কে কেমন তালি দিচ্ছেন, আর তোলুন ও দেখে নিচ্ছে,
কিছু মনে করবেন না, চোখ আমার দুটো হতে পারে গন্ড বলে যাই দু চারজন। আমি দেখতে পাচ্ছি না না, হাই তুলবেন না, যত হাই তুলবেন যাই যাই মনে হয়। এতক্ষণ কমিটি আমাকে বলেছিল দাদা আপনাকে আমার তো অপারেশন আছে তিনটা, আমি তিন ঘন্টা বেশি গাইতে পারি না। ওরা তাহলে এক কাজ করবেন, আটটা পর্যন্ত হয় পাঁচটা থেকে, আপনি সাড়ে আটটা গাইবেন। তো আমি মনে মনে ভাবো সাড়ে আটটাতে আমার কষ্ট হয়, আটটা দশ বেজে গেল তো আপনারা বসে আছেন, এখন মনে হচ্ছে আমি আমি তিনটে পর্যন্ত কীর্তন করব। যা হবে হবে, দেখাবে তিনটে মানে ভয় খাবেন না, ভোর তিনটে বলি না, তিন ঘন্টার কথা বলছি, তিন ঘন্টা পেরিয়ে গেছে। না না, আমি আপনাদেরকে দিয়ে যাবো, প্রেম সে হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ।